ক্রিকেটার নাসির হোসেন এবং বিমানবালা তামিমা সুলতানা তাম্মির বিয়ে বৈধ উপায়ে হয়নি বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই পুলিশের এই তদন্ত সংস্থা বলছে আগের স্বামী রাকিব হাসানের সঙ্গে যথাযথভাবে বিচ্ছেদ হওয়ার আগেই তামিমা ক্রিকেটার নাসিরকে বিয়ে করেন পরে সংবাদ সম্মেলন করে তালাকের বিষয়ে তারা যা বলেছেন তার সত্যতা পাওয়া যায়নি এছাড়াও ডিভোর্সের যে কাগজপত্র দেখানো হয়েছে সেগুলো তৈরি করা হয়েছে জালিয়াতির মাধ্যমে রাকিব হাসানের দায়ের করা মামলায় নাসির ও তামিমার পাশাপাশি নাসিরের মা সুমি আক্তারকেও আসামি করে বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান সেখানে বিচ্ছেদ না করেই নতুন বিয়ে করার অভিযোগ আনা হয়েছে তামিমার বিরুদ্ধে ক্রিকেটার নাসির হোসেন এবং বিমানবালা তামিমা সুলতানা তাম্মির বিয়ে বৈধ উপায়ে হয়নি বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই পুলিশের এই তদন্ত সংস্থা বলছে আগের স্বামী রাকিব হাসানের সঙ্গে যথাযথভাবে বিচ্ছেদ হওয়ার আগেই তামিমা ক্রিকেটার নাসিরকে বিয়ে করেন পরে সংবাদ সম্মেলন করে তালাকের বিষয়ে তারা যা বলেছেন তার সত্যতা পাওয়া যায়নি এছাড়াও ডিভোর্সের যে কাগজপত্র দেখানো হয়েছে সেগুলো তৈরি করা হয়েছে জালিয়াতির মাধ্যমে রাকিব হাসানের দায়ের করা মামলায় নাসির ও তামিমার পাশাপাশি নাসিরের মা সুমি আক্তারকেও আসামি করে বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান সেখানে বিচ্ছেদ না করেই নতুন বিয়ে করার অভিযোগ আনা হয়েছে তামিমার বিরুদ্ধে